দিদিরা তো উকিঝুঁকি মারবেই, কিন্তু আমিও কিন্তু বেশ কিছুদিন ধরে উকিঝুঁকি মারছিলাম, না না প্রেম করব বলে নয়, আমিও উকিঝুঁকি মারছিলাম পরের স্টোরিটা জানার জন্য। তার কারণ, বক্সিং রিং থেকে স্ট্রেট ফ্লাইট দেন ট্রেনের কামরা, মানে হোয়াট জানি। আপনারা নিশ্চয়ই গেস করে ফেলেছেন যে আমি কার কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্রিয়াঙ্কা google.com থেকে আপনাদের সুপারস্টার দেবকে নিয়ে আজকে আমি আড্ডা মারতে চলে এসেছি আপনাদের সাথে। আড্ডা তো মারবই, কিন্তু ছোট্ট করে একটা কথা বলবো। শপিং হয়ে গেছে? হ্যাঁ শপিং হয়ে গেছে। আরে বাবা, এবার পুজোতে সুপারস্টার দেবকে নাই বা পেলেন, এ ভগবান, পর চলতা ফিরতা রোমিও মজনু বহুত মিল যায়গে ইয়ার, টেনশন কাই কো লেনা হ্যায়। আর ইয়েই রোমিও মজনুতে তাক লাগাতে কিন্তু আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে মনমোহিনী শাড়ির কথাতে, এবং বেছে নিতে হবে আপনাদের পছন্দ মতো শাড়ি। মনমোহিনী মানে শুধুমাত্র কেনাকাটা নয়, আরো অনেক কিছু। বাঙালি শ্রেষ্ঠ উৎসবে সবাইকে জানাই স্বাগত। দেব এন্টারটেনমেন্ট পুজো জিতু একের পর এক ভালো সিনেমা দেখার পরও কোথাও যেন মনে হয়েছে কিছু একটা মিসিং আছে। তার কারণ, চ্যালেঞ্জের পর থেকে কিন্তু আমরা সবাই দেবের ডান্সের ভক্ত। তাই তো, আর তার সাথে যদি পাগলু, বিন্দাস বা খোকাবর মতো এইসব সিনেমা জুড়ে দেওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই নেই, সব কিছু মিলিয়ে একেবারে ঝিঙ্কু। কিন্তু সোশ্যাল সাইটে একটা নিউজ কিন্তু বেশ হইচই তৈরি করেছে। তার কারণ, জানা যাচ্ছে বহুদিন অপেক্ষার পর নাকি দেব স্বমহিমায় ডিরেক্টর অনিকেত চ্যাটার্জিকে নিয়ে আনতে চলেছে নতুন সিনেমা, নাম হইচই আনলিমিটেড। যে জার্নিতে উনি সঙ্গে রেখেছেন খরাজ মুখার্জি, শাশ্বত চ্যাটার্জি, রজতাভ দত্ত, মানুষী সিনহা, কনীনিকা ব্যানার্জি এবং পূজার মতো তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের, কিন্তু দেব কিন্তু রোম্যান্স করছে কৌশানির সাথে। আচ্ছা দেববাবু, এটা কি আপনি ঠিক করলেন বলুন তো, মানে আমরাও তো ছিলাম না, যা কিছু আর বলার নেই। উফ, কী অসাধারণ লোকেশানে যে শুটিং হয়েছে না, মানে কী আর বলবো, এই প্রথম কিন্তু বাংলা সিনেমার শুটিং হয়েছে মধ্য এশিয়ার উজবেকিস্তানে। শুধু তাই নয়, রাস্তাঘাট, পাহাড়, পর্বত, এয়ারপোর্ট, মানে কোনো জায়গা দেওয়ার বাকি রাখেনি শুটিং করতে। ইভেন শোনা গেছে কিছু প্রাইভেট প্লেসেও নাকি শুটিং হয়েছে। না সেটা আমি বলতে পারি না, বিকজ আই এম আ গার্ল ইয়ার, লাস্ট টাইম লড়কি কা গহনা হতা হ্যায়, সমঝো কুছ। আইডিয়াটা খারাপ দেন, আমরা কোথায় যাচ্ছি? সরাসরি মারো ঝাড়ি, ওকি ঝুঁকি না বিচিদা, নামটা মনে রাখতে পারো না? আমার দুটো বউ। ইয়েস, তোমাকে জানতো আমি পুতেই দেব। একটু পেছনের দিকে তাকালে দেখা যাবে যে দেবের সুপারহিট সিনেমার সঙ্গে কিন্তু সবসময় জড়িত থাকে দেবের সুপারহিট গান। হিন্দুকেদের পরাণ যতই জ্বলুক না কেন, এবার কিন্তু পাড়ায় পাড়ায় এই সিনেমার গানই হইচই মাতিয়েছে। শুধু পাড়া নয়, রাস্তাঘাট, মাঠ, ট্রেন, এমনকি মাঝ রাস্তা পর্যন্ত বাকি রাখেনি, ভাবতে পারেন। আর কেনই বা বাকি রাখবে বলুন তো। স্যাবির কম্পোজিশনে এই মিউজিক কিন্তু ইউটিউবে আসতেই দেবের মুভি প্রমোশন নিয়ে কিন্তু বস কোনো কথা হবে না, কারণ দেখলে হবে খরচা আছে। কি অসাধারণ মুভমেন্ট করে বলুন তো, মানে স্মার্ট মুভমেন্টের মাধ্যমে কিন্তু দেব সবসময় তার মুভি প্রমোট করে থাকে। আমাদের মতো শান্ত, শিষ্ট, ইমোশনাল মেয়েদেরও টার্গেট করে ফেলেছে। এক তো হাম বাঙালি, উপস্থিত না কিউট, কি ইমোশনাল অত্যাচার। শুধু এখানেই শেষ না, তারপরে নাকি শোনা গেছে চলে এসছে আরেকটা কন্টেস্ট, তার নাম হচ্ছে ডাব স্ম্যাশ। শুধু তাই নয়, ভোকারটা রাস্তায় ঘাটে হইচই, মানে এমনকি যে ডান্স লাইক দেব অন টাইটেল ট্র্যাকের সাথে ভিড়ে ঠাসা মলে ফ্ল্যাশ মব, ভাবা যায়? আরে বাবা, এগুলো যদি বিশ্বাস না হয় একটু সোশ্যাল সাইটে চোখ রাখুন, সব বুঝে যাবেন। তাহলে 12 অক্টোবর থেকে হোক হইচই আনলিমিটেড। আমি তো টুক করে গিয়ে আমার বন্ধুদের সাথে এই সিনেমাটা দেখে আসবো, আপনারাও কিন্তু প্ল্যান করে ফেলুন। তার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, না হলে কিন্তু পরের আপডেটটা মিস করে যাবেন। অলওয়েজ স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড বি উইথ google.com। সিনে লাইফ ইন বাঙালি স্টাইল।